فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين الآية وفي موضع آخر أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم الآية طرز زندگی ہم کو اب الگ بنانا ہے اب الگ بنانا ہے گالیاں بھی سن کر کے ہم کو مسکرانا ہے ہم کو مسکرانا ہے ہے ہمارے سینوں میں لا الہ الا اللہ لا الہ الا اللہ کفر کے اندھیروں میں ہم کو جگمگانا ہے ہم کو جگمگانا ہے گالیاں بھی سن کر کے ہم کو مسکرانا ہے ہم کو مسکرانا ہے پانی رہے گا پانی پانی رہ دیجیے শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন স্নেহভাজন শ্রোতা মণ্ডলী, যবনিকার অন্তর আড়ালের পর্দা নাসিনা অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা স্তুতি আল্লাহর প্রশংসা অতঃপর বিশ্বের শ্রেষ্ঠ মহান নেতা, সারা বিশ্বের সমস্যার সমাধানদাতা বিশ্বনবী মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের সামনে পবিত্র কোরআনের দুটি আয়াত পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ক্লিন ভাষায় বলছেন, ইয়া আইয়ুহান নবী, ও গো আমার প্রিয় নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। সারা পৃথিবী যদি পাহাড়ের মতো শক্তি নিয়ে আক্রমণ করে তো আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহই যথেষ্ট। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তারপরে সেন্টেন্স, আর ওই সকল মমিন মোমেনা আল্লাহ ওয়ালা এবং আল্লাহ আলি পরেশগার নারী, তাদের জন্য আল্লাহ যথেষ্ট। মানিত্তাবাকা মিনাল মোমেনিন, যারা আপনার ইত্তেবা করবে, আপনার পথে যারা চলবে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। এই ভয়ঙ্কর ভারতে বর্তমান
খুব পরিস্থিতি ভালো নয়, পরিস্থিতি খুবই খারাপ। নরেন্দ্র মোদির মধ্যে যদি 1 কোটি জালেম বাদশাহ আসে কিছু করতে পারবে না, আমি আল্লাহ গাইড করব। আলহামদুলিল্লাহ জোরে বলেন। কিন্তু শর্ত একটা, যে হে নবি আপনার পথে চলতে হবে, অন্য পথে গেলেই বিপদ। আসুন, এটা সূরা আনফালের 64 নম্বর আয়াত, সেকেন্ড আয়াত, ঠিক আছে, এটাই হবে। ভাইরা আমার, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার ব্যক্তিগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। ওয়ালা তুবদিলু আমালাকুম, অন্যের পথে চলে, ইবলিসের নির্দেশিত পথে চলে তোমার জীবনের আমল বরবাদ করে দিও না। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তবে আমাদেরকে গোটা বিশ্ব নষ্ট করতে পারবে না, সারা পৃথিবী আমাদেরকে নষ্ট করতে পারবে না, যদি আল্লাহর এই আয়াত, এই পবিত্র কোরআনের এই বাণীগুলো যদি মানতে পারি ভাইজান, তো আমরা কত ঊর্ধ্ব আকাশে চলে যাব। আল্লাহ রসুল একাই গোটা বিশ্ব এন্ট্রি, একত্ববাদ তৌহিদবাদের উপরে আল্লাহর নির্দেশেই মৃত্যু পর্যন্ত চললেন, তাই তিনি বিশ্বের সবচাইতে বড় সম্মানী বাদশাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন। ফলে আমরা যদি আজকে একটু ভাবি, তো আলহামদুলিল্লাহ আমরা এত ভালো জায়গায় থাকব। আমাদেরকে আল্লাহ তাআলা অমূল্য সম্পদ দিয়েছেন, এ সম্পদ আমরা পেয়েছি। ফলে আমার আত্মবিশ্বাস, যদি আমরা একটু কোরআনি আইনকে ফলো করতে পারি ভাইজান, তো গোটা বিশ্ব আমাদের অধীনস্থ হয়ে যাবে। কিন্তু আমরা এতই দুর্ভাগা। একটা হাদিস চট করে আলোচনা করব আমি, আমরা চলাফেরা কেমন করছি। আচ্ছা, অনেকের তো ঘুম আসবে ভাইজান, তো একটু আগে আসলে হতো না? কিছুক্ষণ শুনেন, স্বামী স্ত্রী কাকে বলা হয় এ নিয়ে আমি আলোচনা করবো আজকে, মূল আলোচনা। একটু এগিয়ে আসেন ভাই, আল্লাহর বান্দারা একটু এগিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে বসে আছে কুফফারে কুরাইশ। তারা কারা? আবু জেহেল, আরব্য বড় পণ্ডিত, ওর নাম আবুল হাকাম, জ্ঞানীর পিতা ওর নাম, এত বড় পণ্ডিত, আরবি সাহিত্যে এত জ্ঞান ছিল আবু জেহেলের। কিন্তু এ বদমাইশি করার কারণে আবু জেহেল মূর্খের পিতা বলা হয়েছে। ভাই একটু এগিয়ে আসেন ভাইজান, আল্লাহর রাস্তায় আসুন, কিছুক্ষণ শুনুন ভাই। তো কথা হচ্ছে কি, রাসূলুল্লাহ সেই মক্কার চত্বরে আসলেন, আবু জেহেল বসে আছে সামনে, বড় পণ্ডিত, আবুল আহাব প্রিয় চাচা, আপন চাচা বসে আছে, রক্তের সম্পর্কীয় চাচা, আবু তালেব প্রিয় চাচা, উনিও বসে আছেন, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান বিখ্যাত সাহিত্যিক গবেষক, উনি বসে আছেন, উদ্বা সাইবা, আগনাজমি শারিক, ওয়ালিদ বিন মুগিরা, বড় বড় আরব্য পণ্ডিতেরা বসে আছে কাবা ঘরের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আম্মে, চাচাজি, আবু তালেবকে লক্ষ্য করে বলছেন, ইয়া আম্মে, ইন্নি উরিদুহুম আলা কালিমাতিন ওয়াহিদা, আপনাদের জন্য আমি একটা কালিমা নিয়ে এসেছি, আমার বড় আশা, অনলি ওয়ান সেন্টেন্স, একটাই বাক্য, একটাই কালিমা, যদি এই কালিমাটা চাচাজি মনে প্রাণে মানতে পারেন, এই কালিমাটা যদি একবার হৃদয়ঙ্গম করতে পারেন চাচাজি, এর রেজাল্ট এত সুন্দর, এত সুন্দর রেজাল্ট কি, তাদিনু লাহুম বিহাল আরব, সমগ্র আরব জাহান আপনাদের অধীনস্থ হয়ে যাবে, আপনাদের অঙ্গুলি নির্দেশে কাজ করবে, যদি কালিমাতে একবার মানে মুখে পড়ে মনে প্রাণে মানতে পারেন চাচাজি, এর পাওয়ার কত। আল্লাহু আকবার, শুধু কি তাই, ওয়া তুয়াদ্দি ইলাইহি মাআসামুল জিজিয়াতা, সমগ্র বিশাল বিশ্ব আপনাদেরকে জিজিয়া কর দিয়ে বাস করবে, আপনাদের নির্দেশে চলবে চাচাজি, এই কালেমাটা একবার মেনে নেন। আল্লাহু আকবার, ফাফাসিউ, কুফফারে কুরাইশটা ঘাবড়িয়ে গেল, বিস্ময়ে থ হয়ে গেল, সে কি কালিমাতান ওয়াহিদা, একটাই মাত্র কালিমা, কৌলু, তারা বলল, ওয়াইয় কালিমাতিন,
ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা বিশ্ব অধীনস্থ হয়ে যাবে এমন বিশাল পাওয়ারের কালিমা, এই কালিমাটা কি একটু বলো তো। রাসূলুল্লাহ বলার আগেই আবু তালেব প্রিয় চাচা বলছেন, ইয়া ইবনা আখি, ওরে আমার ভ্রাতুষ্পুত্র স্নেহের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো তো বাপ, ওয়াইও কালিমাতিন, কালিমাটা কি? রাসূলুল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু কালিমা, আর কিছু নেই। পাওয়ার কত, আল্লাহু আকবার! তো কুফফারে কুরাইশরা সবাই বুঝতে পেরেছিল কালিমার মানে। যান্ত্রিক সভ্যতার জামানায় শতকরা 90% উলামায়ে কেরাম কালিমার মানে জানে না, ক্ষমা করবেন, আমি আবদুল্লাহ বিন ইদ্রিসও জানতাম না কালিমার মানে। অনেক লেখাপড়া করেও শেষ বয়সে এই কালিমাটা শিখলাম, মানে বুঝতে পেরেছি, তাই এখনও মূল্যায়ন করতে পারিনি। এটাই আমরা দুর্ভাগা ভাইজান, আমি এর জন্য চরম দুর্বল, দুর্বলতা স্বীকার করছি আমি। কিন্তু সৌদি আরবের সমস্ত কুফফারে কুরাইশরা কালিমাটার এ টু জেড মানে বুঝতে পেরেছিল। আল্লাহু আকবার! দেয়ার ইজ নো গড অ্যাকসেপ্ট আল্লাহ বাট আল্লাহ, কোনো মাবুদ না, ইলাহ না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এ কালিমার মানে। উত্তরায়ণ বেদ খুলেন, লা ইলাহর্তি পাপং ইল্লাল্লাহ পরম পদম ইস্তুতি মুহাম্মদ বৈকুণ্ঠে জানাম, কত সুন্দর অর্থ দেখেন, লা ইলাহর্তি পাপং, কোনো এলাহ নাই, মাবুদ নাই, একমাত্র মহান আল্লাহ। যদি আপনি এটা মুখে উচ্চারণ করেন, হর্তি পাপং, আপনার দেহ থেকে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত গোটা পাপ রাশি একেবারে ঝরে যাবে, নিষ্পাপ হয়ে যাবেন কালিমাটা অন্তর থেকে পড়তে পারলে। লা ইলাহা হর্তি পাপং ইল্লাল্লাহ পরম পদম, যদি পৃথিবীতে কেউ না একমাত্র আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ اللَّهَ تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। আল্লাহ বলছেন, যারা অন্তর থেকে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সারা বিশ্বের লালন পালন কর্তা মহান আল্লাহ, তিনি আমার রব, তিনি আমার প্রভু, যখন অন্তর থেকে আপনি বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে দৃঢ় যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রভু, তিনি একমাত্র আমাকে রক্ষা করবেন, আল্লাহ ছাড়া আমার কেউ নাই পৃথিবীতে, শুধু আল্লাহ আমার কলিজায় আছেন, আল্লাহকে বক্ষস্ত্র রেখে সাহাবাই কিরাম প্রাণ দিয়ে তারা যুদ্ধ করেছেন, যুদ্ধে জয়লাভ করেছেন। ভাইজান, আল্লাহকে বুকে রাখতে পারিনি, এটা দুর্বলতা। যদি ইল্লাল্লাহ পরম পদম, একমাত্র আল্লাহ, যদি আপনি এটা একবার পড়েন যে একমাত্র আল্লাহ আমার, তো আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য, পথে চলতে পারা যায় ভাইজান, তবে সারা জীবন সুখ স্বর্গ জান্নাত লাভ করবেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। দেখেন কত দামি কথা। ফলে আসুন, আজকে আমরা এখানে বসে আছি, বিগত জীবনের সমস্ত কিছু পরিত্যাগ করে আবার নাবির পথে চলবো, ইনশাআল্লাহ জোরে বলেন, সবাই ইনশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ভাইজান, চলতে পারলে আপনার কত লাভ, পরে আসছি আমি। তো এ কালিমার মানেটা আমরা বুঝতে পারিনি উলামায়ে কেরাম, আমরা অনেকেই বুঝতে পারিনি। পায়েটা এখানে রাখলাম তো, কে নিয়ে গেল, এখানে রাখুন না। কালিমার মাঠ মানে রাতে উঠেছি সুগারের রুগী, মুখ শুকিয়ে যাচ্ছে, এক গ্লাসে পানি দেন। কথা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চললে আমরা কত ভালো থাকবো, আর আমরা কালিমার মানে বুঝতে পারিনি কেন বললাম, এখনই আপনাদের বাস্তব প্রমাণ করে দেবো আমি, আপনি আমি কি করছি। আসুন, সবচেয়ে বিবাহের দিকটা খুবই ভাইটাল, আর নিকাহ নিসফুল ইমান, বিবাহটাই হচ্ছে ইমানের অর্ধেক অংশ। ভাইজান চলে যান না, ভাই একটু বসেন। আর নিকাহ নিসফুল ইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবা, তিনি ছুটে আসলেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, তাজাওয়াজতু ইমরাতান, আমি একটা নারীকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানজুর ইলাইহা, তুমি যখন বিবাহ করবে তাকে তুমি চোখে দেখো। আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন ওই মহিলাকে দেখার যে বিবাহ করবে, কত সুন্দর কথা এবং কত নিরাপদের কথা। এখানে নতুন একটা বউ মা হবে একজন
মানে লোকের সেই বৌমাকে বিবাহ না হওয়ার আগে একজন বাপ গার্জেন তার বেটার মানে বউকে দেখা, এটা শরীয়ত সম্মত নয়, চোখের ব্যভিচার। আস্তাগোলা জোরে বলেন, পুরো হারাম। কোনো বাপ তার বেটার বউ দেখতে যাবে না। আজকে দেখেন, আমরা আজকে এ শরীয়ত মানতে পারছি না ভাইজান। আমরা আজকে এ শরীয়ত সম্মত চলতে পারছি না। অনেক বাপ, অনেক গার্জেন, কিছু বসেন না, অনেকে আমরা দেখতে যাই একটু হ্যাঁ না বলেন, আজ থেকে এই মাটিতে একেবারে তোবা, ঠিক আছে, এই মাটিতে আজ থেকে তোবা করেন যে আমরা জীবনে কোনোদিন বেটার বউ দেখতে যাব না। বেটার বউ দেখা হারাম, চাচার দেখা হারাম, ভাইয়ের দেখা হারাম, ভগ্নিপতির হারাম, চোদ্দ গোষ্ঠী হারাম, সামাজিক কোনো মানুষেরই এই স্পর্ধা আল্লাহ রসুল দেননি, আল্লাহর নির্দেশে কথা বলেছেন আমার নবী। সুতরাং যে বিয়ে করবে সেই দেখতে যাবে, স্পষ্ট বুখারী হাদিস। আল্লাহ আকবার। তো আমরা কালেমার মানে বুঝতে পেরেছি, বুঝতে পারিনি, যদি বুঝতে পারতাম তো বেটার বাপ কোনোদিন নিজের ছেলের বউ দেখতে যেত না। ঝাড়খণ্ডে একটা কাণ্ড ঘটেছিল, একটা হাই স্কুলের টিচার বেটার বউ দেখতে গেছে, হাজি সাহেব বেশ সম্পত্তিওয়ালা মানুষ, তো ওই মেয়েটাকে দেখেছে যার বাড়ি গেছে, গরিবের মেয়ে, পরমা সুন্দরী মেয়েটা, ও দেখে ওই বাপ লোভ সামলাতে পারেনি, দিয়ে মসজিদে বলেছে যে আমি একটা বিবাহ করতাম, আমার ধনসম্পদ প্রচুর এবং ধনসম্পদ দিয়ে বিবাহ করব। দিয়ে ওই লোকটা এসে বলছে আমার মেয়ের সঙ্গে বিবাহ করেন, বিয়ে দিয়ে দিয়েছে, যেটা বেটার বউ হবে সেটা ও নিজেই বিয়ে করে নিল। চিন্তা করতে পারেন, 18 বছর কথা বলেনি, তার জুব ব্যাপার, ফলে কত বড় অঘটন চিন্তা করেন। হাতে আসুন, আজ থেকে কোনো বেটার বাপ তার নিজের বেটার বউকে দেখতে যাওয়া হারাম, তোবা করেন, মাটিতে দেখতে যান, কালিমার মানে বুঝতে পারলেন না আপনি, ওখানেই মাইনাস হয়ে গেল। আসুন, তারপরে বেটা দেখলো বাপের কর্তব্য মোহর দিয়ে বিয়ে করা, যে তার ছেলেকে বিবাহ দিতে যাবে বাপ মোহর নিয়ে যাবে, মোবাইলে গ্রিন সিগন্যাল দিয়ে দেবে ছেলে যে আব্বা আমার পছন্দ হয়ে গেছে। দিন করা টোটালি হারাম, জীবনে যত গাল বাসবেন, বিশেষ করে কন্যার পিতার বাড়িতে দিন করতে যাবেন না, মেম্বারে বলেছে আমি, আজ থেকেই তোবা করেন, সম্পূর্ণ হারাম। বরযাত্রীর বাড়াবাড়ি হারাম, যদি বরযাত্রী নিয়ে যেতে চান আপনি বেটার বাপ, তো গরু জবাই করেন বাড়িতে, বেটার বাপ গরু জবাই করবে, 200 বরযাত্রী টুটি পর্যন্ত খাওয়ান, 2-5 দিন পাতলা পায়খানা হোক, কোনো অসুবিধা নাই, খায়ে দায়ে ওই বরযাত্রীগুলো নিয়ে গিয়ে কন্যার পিতার বাড়ি থেকে বিয়ে পড়ে আবার বরযাত্রী নিয়ে চলে আসেন, কন্যার পিতা খাওয়াবে, হাদিস আমি আজ পর্যন্ত পাইনি। দুটো ঘটনা চট করে বলে দিই, ইচ্ছা ছিল না তো বলছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক এবং সারা বিশ্বের মহান নেতা, এত বড় নিষ্পাপ মাসুম নবী পৃথিবীতে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিবেন, ঠিক আছে, ফাতিমার বিয়ে কোথায় দিবেন, বিয়েটা কোথায় দিবেন, তিনি ভাবছেন যে আমার যে জামাই হবে সে জান্নাতুল ফেরদাউস যায়, আমার নিষ্পাপ নারী, নিষ্পাপ কন্যা, মাসুম নারী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল প্রশিক্ষণ দিয়ে তিনি মুহাদ্দিসা বানিয়েছেন, পরমা সুন্দরী, আল্লাহ রসুলের চেহারার সঙ্গে মুসাবা ছিল, তো জান্নাতুল ফেরদাউসের সর্দার, তো বিয়ে কোথায় দিবেন ভাবছেন আল্লাহ রসুল। এক গরিব আলী, আলীর সঙ্গে বিয়ে পড়িয়ে দিলেন, কেন না, আলী জান্নাতুল ফেরদাউস যাবে, আমার জামাই, আমার ফাতেমাও জান্নাতুল ফেরদাউস যাবে, এই জন্য গরিব আলীর সঙ্গে বিয়ে দিলেন। বিয়ে হয়ে গেল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চলে গেলেন আলী নিজের বাড়িতে। ওই দিন আল্লাহ রসুলের বাড়িতে, শ্বশুর বাড়িতে খেয়েছে আলী, আমার কোনো হাদিস জানা নাই, বরযাত্রী ছেড়ে দেন, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি আল্লাহর নির্দেশে সব করেছেন, তবে এই যদি বিয়ে হয়, বিয়ে পড়িয়ে দিলেন আর শ্বশুর বাড়ি থেকে নিজের স্ত্রীকে নিয়ে চলে গেল, খাওয়া দাওয়ার কোনো ব্যাপারই নেই, আল্লাহু আকবার। আবু হুরায়রা মহাদেশ সম্রাট, সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস উনি জানতেন, 5374টা হাদিস বর্ণনা করে বিশ্ব রেকর্ড করেছেন, এবং আবু হুরায়রার চরিত্র এত ভালো ছিল, এত নরম মেজাজের, এ সম্পর্কে একটু পরে একটা হাদিস আলোচনা করব ভাইয়েরা আমার। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন,
বিবাহ করার পরে তার একটা পরমা সুন্দরী কন্যা জন্মগ্রহণ করলো। তারপর আবহাওয়া কোথায় বিয়ে দিলেন, ভাবছেন কোথায় বিয়ে দিবেন। তদানীন্তনকালে তাবিদের মধ্যে সবচাইতে বড় মহাদ্দেশ সম্রাট, তার নাম হচ্ছে সাইদ ইবনুল মুসাইয়েব। একটু বসেন ভাইজান, আমি ওয়াজ করবো একটু পরে, ভালো লাগবে, চলে যান না ভাই। সাইদ ইবনুল মুসাইয়েব তার সঙ্গে বিবাহ দিলেন, যিনি 40 বৎসর মদিনার মসজিদে ইমামতি করেছেন, একক তো নামাজের পিছনে থাকেননি, সবসময় সামনে। এত বড় মহাদ্দেশ কল্পনা করা যায় না, বিবাহ হয়ে গেল। তো সাইদ ইবনুল মুসাইয়েবের শ্বশুর আবু হুরায়রা, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাতনি হয়েছে, সাইদ ইবনুল মুসাইয়েবের একটা কন্যা সন্তান জন্ম লাভ করেছে, পরমা সুন্দরী। ওই কন্যার বিবাহ দেবেন ঠিকই, নিজেই প্রশিক্ষণ দিয়েছেন আমার নবীর মতো, সুবহানাল্লাহ। উচ্চ সুশিক্ষিতা তার কন্যা আব্দুল মালিক বিন মারওয়ান, একটু ভালো করে শুনবেন, আব্দুল মালিক বিন মারওয়ান অখণ্ড মুসলিম জাহানের বাদশা। এই বাদশা প্রস্তাব নিয়ে আসলো যে আমার ছেলে ওলিদের সঙ্গে বিয়ে দেব, আপনি দয়া করে একটু গ্রহণ করুন। বলল যে আমি আপনার ছেলে ওলিদ, অখণ্ড মুসলিম জাহানের বাদশা, আপনি আপনার ছেলে ওলিদ আপনার পরেই বাদশা হবে, তো বাদশার বাড়িতে আমি সাইদ ইবনুল মুসাইয়েব বিয়ে দেব না। বললো সে কি, চমকে গেল, ও ভাবছে খুব খুশি হবে, বিশাল আলিশান বিল্ডিং, লক্ষ লক্ষ হাজার কোটি টাকার মালিক, এত বড় অখণ্ড মুসলিম জাহানের বাদশা, তার বাড়িতে বিয়ে দিবেন না কেমন কথা, আমার বেটা ওলিদ কয়েকদিন পরেই বাদশা হবে, বাদশাহ অনুসারে বিয়ে দিবেন না আপনার কন্যার, এ কি আশ্চর্য, বিয়ে দেন? বলো না, বিয়ে দেবো না। কেন? সাইদ ইবনুল মুসাইয়েব জানতেন রাজ্য চালাতে গিয়ে, 5 অক্তের মুসল্লি আব্দুল মালিক তাহাজ্জুদ গুজার, কিন্তু রাজ্য চালাতে গিয়ে গোলমাল আছে, কিছু ভুল ত্রুটি আছে, কোনো হারাম হালাল এসব কিছু হয়তো ভিতরের মধ্যে আছে, সর্বনাশ হয়ে যাবে, এই জন্য উনি বিয়ে দেননি। প্রশাসন দিয়ে এত প্রহার করেছিল ওনাকে, রাজদ্বার দরবারে ধরে নিয়ে গিয়ে চতুর্দিকে তরবারি ধরেছে জাল্লাদ, আর গর্দান মাথা থেকে ধর আলাদা হয়ে যাবে, আর সে অবস্থায় বলছে বলুন বিয়ে দিবেন কি না, বলে না বিয়ে দিব না, গর্দান চলে যাক, আল্লাহ, নির্ভীক কণ্ঠে বাদশার বাড়িতে বিয়ে দেননি তিনি, বহু চেষ্টা করেও পারেনি, গর্দান চলে গেলে গোটা রাজ্যে বিশাল গণ্ডগোল লেগে যেত, যে নরেন্দ্র মোদী এখন গণ্ডগোল শুরু করেছে, এখন ভারতে কত মানুষ মারা যাবে তো আল্লাহই ভালো জানেন, দোষ কিন্তু আমাদের ভাইজান। আসুন কথা হচ্ছে, বিয়ে দিলেন না, বহু লোক লাগিয়েছিল, কোনো মতেই বিয়ে দিবেন না, একই কথা, বিয়ে দিব না। তারপরে চটপট বলি, আবু ওয়াদা একটা ছাত্র, একেবারে নিঃস্ব অসহায় গরিব ছাত্রটা, এক সপ্তাহ আসেনি, জিজ্ঞেস করলো বাপ আবু ওয়াদা, জি উস্তাদজি বলুন কেন আসোনি তুমি এক সপ্তাহ, বললো আমার বিবি মারা গেছে, বিবি আমার মারা গেছে, দুটো সন্তান রেখে এই সন্তানের দেখাশোনা করা, এবং আমার মা আছেন দেখাশোনা করার জন্য, আমি উস্তাদজি আসতে পারিনি। বলছে আহ, তুমি এক সপ্তাহ তোমারই বিবি মারা গেছে, বিয়ে করোনি? বলছে আল্লাহ আকবার, আমার সঙ্গে কে বিয়ে দিবে, ইন্নে আমলিকু দিরহামান আও দিরহামাইন আও সালাসা, আমি 1 টাকার মালিক, 2 টাকার মালিক, কিংবা বড় জোর 3 টাকার মালিক, নিঃস্ব অসহায় গরিব ফকির, আমার সঙ্গে কে মেয়ে দিবে, কোন এবং বাপ তার কন্যাকে আমার সঙ্গে বিয়ে দিবে, এ সম্ভব নয়, এটা বলা সম্ভব নয়। সাইদ ইবনুল মুসাইয়েব বলেন আহ, যদি আমি বিয়ে দিই, বলে আল্লাহ বাদশার বাড়িতে বিয়ে দেননি, আর আমার মতো গরিবের সঙ্গে বিয়ে দিলেন, হ্যাঁ, খুতবা দিয়ে বিয়ে পড়িয়ে দিলেন। আবু ওয়াদা লজ্জায় ছুটছে বাড়ির দিকে, কোথায় বিয়ে করেছি আমি, আল্লাহ আকবার, ছুটছেন বাড়ির দিকে আবু ওয়াদা, বাড়ি চলে গেলেন লজ্জায় মাথার নত, এমন মহান নারীর সঙ্গে বিয়ে করেছি আমি, বিশ্বের এত বড় মহাদ্দেশ সম্রাট তার কন্যার সঙ্গে আমার বিয়ে, এ কেমন কথা, আল্লাহ আকবার। রাত্রি হয়ে গেল, দরজায় নক করছি, এশার নামাজের অনেক পরে দরজার খটখটানি আওয়াজ, ভিতর থেকে দরজা মুক্ত করে দিলেন, মা নান্তা কি আপনি, আনা সাইদ, ভাবছেন আহ তবে আমার শ্বশুর মশাই, আমার উস্তাদজি তবে কি বিবাহ ছাড়াতে এসছে, এটাই হবে, আসলে আমার সঙ্গে বিয়ে দিয়ে ভুল করেছেন, হয়তো বিবাহটা বাতিল করে দেবেন তিনি, তো যাক যেটা করবে,
ফাফাতা হাতিল বাব দরজা মুক্ত করে দেখছে স্বয়ং উস্তাদজি সাইদুল মুসাই মুহাদ্দিছ সম্রাট দাঁড়িয়ে। আল্লাহু আকবার। বলছে বাপ আবু আদা, তোমার হালাল স্ত্রী আমার বাড়িতে আছে আর তুমি একা একা রাত কাটাবা, এটা কেমন কথা? আহ, তাই দায়িত্ব নিয়ে আসলাম। বলে উস্তাদজি কেন আমাকে বলেনি আমি যেতাম? আপনি কেন এসেছেন? বলে এটা আমার নৈতিক দায়িত্ব বাপ, তাই তোমার বিবিকে নিয়ে আসলাম। সর্বাঙ্গ শরীর ঢাকা পরমা সুন্দরী মেয়েটাকে হাত ধরে বলল, মা তুমি চলে যাও, দরজা খোলা আছে, একটু মানে পিঠে হালকা টাচ করে বলে মা তুমি ভিতরে চলে যাও। চলে গেলেন নিজের কন্যা। আল্লাহু আকবার। আর আবু ওয়াদা লজ্জায় মরে যাচ্ছে, বাড়ির বাইরে চলে গেছে। আর সাইদুল মুসাইব তিনি দরজা টেনে দিয়ে তিনি চলে আসলেন। মাকে বলল, মা আপনি ঘরে দেখুন কি আছে। মা ছুটে আসলো ঘরে, দেখছে আল্লাহু আকবার। যখন ওই চাদরটা খুলে দেখছে পূর্ণিমার চাঁদ চকমক চকমক করছে। আল্লাহু আকবার, এই কি অমূল্য সম্পদ! বলে এটাই সাইদুল মুসাইবের কন্যা, আমার আজকে বিয়ে উনি নিজেই পড়িয়ে দিয়েছেন। ওই দিন শ্বশুরবাড়িতে খেয়েছেন, কোনো হাদিস নাই। চিন্তা করতে পারেন ভাইরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের মতোই বিবাহ দিয়েছেন। সেই সাইদুল মুসাইব রাহিমাহুল্লাহ বিশ্বের এত বড় মুহাদ্দিছ, তিনি ওখানে বিয়ে দিলেন। তারপরে শ্বশুর বাড়িতে বলল, তুমি এখন আসবে না, সাত দিন তোমার বিবিকে দেখাশোনা করো, যদি কোনো গোলমাল করে, প্রিয় জামাইকে বলছে যদি কোনো গোলমাল করে আমার কন্যা, তো তুমি শিষ্টাচার ভদ্রতা একটু হালকা টাচ মারধর করে ভদ্রতা শিক্ষা দিও। চিন্তা করতে পারেন, আল্লাহু আকবার, বলে যাচ্ছে সাইদুল মুসাইব। সুতরাং আসুন, আজকের দিনে আমাদের কন্যাগুলো যখন বড় হয় ভাইজান, কোথায় বিয়ে দিবেন? প্রত্যেকটি মানুষ খুঁজে, এমএবিএ গ্রাজুয়েশন কে আছে, হাই স্কুলের মাস্টার কে, এসপি ডিএসপি ডিএম কে, ফার্সিস লন্ডন, যার 50 লক্ষ টাকা পার মান্থ আয়, অপারেশন করে প্রচুর ইনকাম, আমার কন্যাকে ওখানেই বিয়ে দিব, লক্ষ লক্ষ টাকা নয়, 2-3 বিঘা জমি বিক্রি করে 2 কোটি টাকা দিয়ে আমার জামাইকে আমি ওখানে বিয়ে দিব। একটু হ্যাঁ না বলেন? প্রতিটি মানুষের এটা মানসিকতা। আল্লাহু আকবার। ও বেনামাজি হোক, ও পাকা নাস্তিক হোক, কিন্তু টাকা তো আছে, আলিশান বিল্ডিং, যাতাগত, আইরন চেঞ্জ, ব্যাংক ব্যালেন্স, নামি দামি গাড়ি দিয়ে সর্বস্ব লুটিয়ে দিয়ে কন্যার বিয়ে দিচ্ছেন, যাতে দুনিয়ার সুখটা হাসিল হয়, নাস্তিকের সঙ্গে আপনি বিয়ে দিচ্ছেন। আপনার উদ্দেশ্য ভালো নয় ভাইজান, সর্বনাশ হয়ে যাবে, জান্নাতের তুলনায় পরে আসবো আমি, এ দুনিয়ার কোনো মূল্য নাই, ভ্যালুলেস এ পৃথিবী। আসুন, আজকে শ্বশুরবাড়িতে আপনি এসপি ডিএসপি ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে আপনার পিএইচডি করেছে, ডক্টর লাভ করেছে, আজ ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল একটু বসেন হয়ে গেছে। আল্লাহু আকবার। ছটাপটি করেন না ভাইজান, আমি দুর্ভাগা, তাই আমি আর অনেক রাতে পেয়েছি, একটু বসেন। রাসূলুল্লাহ জামানায় এরকম বিয়ে ছিল। আল্লাহু আকবার। ভালো পরেশগার আল্লাহ আল্লাহওয়ালা দেখে দিয়েছেন। একটা মুসলিমের হাদিস চট করে বলে দিই, আল্লাহ রসুল বলছেন, মান আলা জারিয়া তাইনে, যারা দুটো কন্যা জীবনে পেয়েছেন, হাত্তা তাবলুগা, শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিয়ে, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে আপনি তাকে মানুষ গড়ে তুললেন, আল্লাহ ওলি পরেশগার নারী গড়ে তুললেন, হত্যা তাবলুগা, তারপর বিবাহ দিলেন, একটা নামাজি মুসলি পাক্কা হাদিস, আল্লাহওয়ালা দিনদার একটা ছেলের সঙ্গে বিয়ে দিলেন, গরিব ফকির নিঃস্ব অসহায় যদি রাখাল হয় তার প্রচুর দাম, যেহেতু আপনার মানসিকতা থাকবে আমার জামাই পাঁচ অক্ষের মুসল্লি, আমার জামাই একটা লেবার, রাজমিস্ত্রি, কার্পেন্টার, ছুতোর মিস্ত্রি, তবুও সেটা আমার জামাই পাঁচ অক্ষের মুসল্লি, আল্লাহওয়ালা কাসবুলিয়া দো হালাল, আমার এমবিএ গ্রাজুয়েশন, পরমা সুন্দরী মেয়ের বিয়ে ওখানেই দিব আমি। আপনার মেয়ে জান্নাত যাবে, আপনার জামাই জান্নাত যাবে। হৃদয় কাঁপানো ইতিহাসের মধ্যে একটা চ্যাপ্টার আছে রাখালের মানে ঘটনা, জান্নাত দিচ্ছে আল্লাহ রব্বুল রাখালকে, নির্জনে পাহাড়ের গুহায় একায় আল্লাহকে ভয় করে আজান দিয়ে নামাজ পড়ছে, ফেরেশতাদের ডাক দিয়ে দেখাচ্ছে, দেখো এই আমার রাখাল, ইন্নি আখাফ, আমাকে ভয় করে, এ রাখাল একমাত্র আমাকেই ভয় করে, অন্য কাউকে ভয় করে না, কাদ গফারতু লাহু, তার গুনাহ মাফ করে দিলাম, আদখালতুহুল জান্নাতা, এই রাখালকে আমি জান্নাত দিয়ে দিলাম, আল্লাহ নিজে বলছেন ঘোষণা করে, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই রাখালের সঙ্গে বিয়ে দেন,
ছুতর মিস্ত্রি, রাজমিস্ত্রি, কার্পেন্টার, পাঁচক্তির মুসল্লির সঙ্গে বিয়ে দেন। হাই স্কুলের হেডমাস্টার, পাঁচক্তির মুসল্লি, আল্লাহ পরেশগার বিয়ে দেন, আপত্তি নাই। নামাজি মুসল্লি পাঁচক্ত, চার অক্ত পড়লে বিয়ে দেওয়া যাবে না। মানসিকতা ঠিক করেন। আসুন, আমাদের দেশে আজকে কি করে, যখন জামাই বাড়ি আসে তো আগে দেখতাম আমাদের দেশে একটা জামাই যখন এসেছে তো অষ্টমোল্লা মানে আট দিন থাকতো, একে অষ্টমোল্লা বলা হয়। আপনার দেশে এটা নাই, আমাদের দেশে ছিল। এখন আসছে একটা জামাই দুর্বল পাতলা, বাড়ি আসে শ্বশুর বাড়ি, কি বুঝলেন, এক মাস থাকছে, সকালবেলায় মানে দেশি মুরগির গোস্ত আর টাটকা টাটকা খাবার, বিরিয়ানি পোলাও রাত দিন, আর ওই মানে শাশুড়ি তার স্বামীকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করলো, আর জামাই আছে ভালো মন্দ নিয়ে এসো, ফল ফাঁকারি জীবনে চোখে দেখেনি, এমন খাওয়া খেলে এক মাস ধরে, আর দুর্বল হয়ে এসে গাধার মতো মোটা হয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ না, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলছেন জিয়াফাতুস সালাসাত আইয়ামিন, মানে নিমন্ত্রণ মাত্র তিন দিন, একটা জামাই তিন দিনের বেশি শ্বশুর বাড়িতে থাকতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়েছে, হাত তুলে বলেন মেনেছেন, মানা হয়নি। মুসিবত কেন আসবেন, আমরা কালিমা পড়তে পারিনি, এর মানে একটা ভালো আলেম বুখারী পড়ায় তিনিও মানতে পারেন, রাগ করেন না। আল্লাহু আকবার, আজকে অবস্থা খুবই খারাপ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ না বোঝার কারণে আমাদের জীবনের সর্বনাশ। লা ইলাহা ইল্লাল্লাহর আসল অর্থ আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, সারা পৃথিবীর কোনো আইন চলবে না, চলবে না, চলবে না। আদম আলাইহি সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের নবীর কোনো আইন নাই, সমস্ত আইন আল্লাহর। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। ভাইয়ের আমার চট করে চলে আসি একটা হাদি, অনেকগুলো হাদিস আমাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু ওদিকে গেলে আপনাদের অবস্থা খারাপ। স্বামী স্ত্রীর হক নিয়ে একটু আলোচনা করি। আমি মর্নিং শোজ দ্য ডে আপনাদের চেহারায় বুঝতে পারছি যে মানুষ টিকবে না, কেউ মাথা নিচু করেছে, এত রাতে মানুষকে জালসা করা যায় না, এটা বড় দুঃখজনক ঘটনা। যাক, এগিয়ে আসুন। সেদিন এক আলেম জালসা করতে উঠে, একটু বসেন ভাইজান, মেয়েদের ব্যাপারে যা তা বলছে, মেয়েরা পর্দায় থাকে না, মেয়েরা ঠিকভাবে তারা স্বামীকে মানে না, হাটে ঘাটে মাঠে যায়, কাপড় কিনতে যায়, হকারদের সঙ্গে মাল কিনে, মানে মেয়েদের এমন কোণঠাসা করলো, তা আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমলা, তুমি লেখাপড়া করেছো, তুমি বক্তা না তক্তা না কি, নির্লজ্জ বেহায়া কথাকার, মেয়েদের কেন দোষ দিচ্ছ তুমি? আমার নিকটে আমি হাদিস কোরআন পড়ে যতটুকু উপলব্ধি করেছি, মেয়েদের সূচাগ্র পরিমাণ দোষ নাই। অবশ্য অনেক মেয়ে আছে হয়তো দোষ পরে হয়, সেটা আলাদা কথা, কিন্তু প্রাথমিক স্তরে আমরা এত অপরাধ করেছি। অপরাধটা শুনালেন আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল, হায়েনার মতো ছোবল মারছে শ্বশুরের ওপরে, নিজের স্ত্রীর ওপরে গলায় পা দিয়ে জিহ্বা বের করছে আজকে হাই স্কুলের হেডমাস্টার, নরখাদক, এ নরপশু, এ মানুষ নয়, চামড়ার খাল পরে আছে, গলায় পা দিয়ে মোটা অঙ্কের টাকা নিচ্ছে। ভালো করে বুঝবেন, কিছু রাগ টাগ করেন, আমার উপর রাগ করলে কিছু যায় আসে না, আমি স্পষ্টবাদী কথা এইটাই। আপনি একটা বেশ্যালয়ে যাবেন সোজা ভাষা, সেখানে আপনাকে টাকা লাগবে, পাঁচ হাজার টাকা ভিজিট ওই মেয়েটার পরমা সুন্দরী, কিন্তু হাজারো পুরুষ মিলামিশা করেছে, এই চাইভি মারাত্মক রোগে আপনি আক্রান্ত হতে পারেন। সেই মেয়েটার কাছে গেলেন, পাঁচ হাজার টাকা দিলেন, আবার পরের দিন বললো যে গতকাল টাকা দিয়েছি, বলে হবে না, আগে স্লিপ না, পাঁচ হাজার টাকা আবার দাও। যতবার যাবেন একটা নোংরা মেয়ের কাছে ততবার পাঁচ হাজার করে টাকা লাগবে, সেকেন্ড মেয়েটা তিন হাজার টাকা, যতবার যাবেন তিন হাজার করে টাকা লাগবে, তিন নম্বর মেয়েটা দু হাজার টাকা, যতবার যাবেন ততবার দু হাজার করে লাগবে, তারপরের মেয়েটা এক হাজার টাকা, তারপরেরটা পাঁচশো টাকা, এর নিচে কোনো ভিজিট নাই। এতগুলো টাকা দিয়ে আপনি ব্যভিচার করবেন? বলি এগুলো কোথায় পেলেন আপনি? আমার একটা ক্লাস ফ্রেন্ড, সে আমাকে এই গল্পটা করেছিল, যা হোক নামটার বলছি না, আমাদেরই দেশে। তো এই যে টাকা দিয়ে ব্যভিচার করছেন, একটা নোংরা মেয়ে হাজারো পুরুষ মিলামিশা করছে, তার সঙ্গে আপনি মিলামিশা করছেন, আপনার জীবনের আশঙ্কা, মারা যেতেও পারেন এইচআইভি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে, জীবনের আপনার সর্বনাশ। আর শ্বশুর বাড়ির থেকে একটা নারীকে নিয়ে আসছেন,
আপনার শ্বশুর আব্বা কী সুন্দর করে মানুষ করেছে, পরমা সুন্দরী মেয়ে। ওই মেয়েটা কোনো পুরুষের গায়ে টাচ করেনি, পুরুষ তাকে টাচ করতে পারেনি। মেয়েটাকে নিয়ে আসবেন আর তার গলায় পা দিয়ে জিহ্বা বের করবেন। আল্লাহু আকবার! চামড়ার খাল পরা মানুষ আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়নি। আসুন, যদি আজকে আপনার ওই স্ত্রী সকাল নয়, বিকাল নয়, দুপুর নয়, রাত নয়, যখন তাকে আপনার আনন্দ করার জন্য চাইবেন, বিবি ছুটে এসে আপনাকে আলিঙ্গন করবে, আপনাকে আনন্দ দান করবে। এই মেয়েটার দাম কত? তার লজ্জাস্থানের কোনো মূল্য নাই। রাত দিন আপনি তাকে শোষণ করবেন আপনি, আল্লাহ আকবার। আর তার গলায় পা দিয়ে টাকা, বিবেক আছে? আজকে ওর কনসিয়ান্স একবার নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আমি মানুষ না অন্য কিছু। চামড়ার খাল পরা ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল, তুমি সারা জীবন লেখাপড়া করে অন্ধকারে পড়ে আছো, ভ্যাউলেস তোমার লাইফ, নির্লজ্জ বেহায়া, টাকা দিয়ে আনতে পারো না। সৌদি আরবের একটা মেয়ের, আপনার আপনার জানা আছে কিনা জানা নাই, ইন্ডিয়ান টাকার 1 কোটি টাকা মোর, 1 কোটি টাকা, 100 লক্ষ টাকা না দিলে ও মেয়েটা বিয়ে করবে না। অন্যান্য মেয়েদের 50 লাখের নিচে সৌদি আরবে কোনো মোহর নাই। কাশ্মীরে 3 লক্ষ টাকা মোহর অনেকদিন আগে, 1900 অনেকদিন আগের কথা বলছি আমি। ভাইয়ের আমার আসুন, তো আমরা আজকে যদি মুসলমান হই তো আমরা পর্যাপ্ত পরিমাণে, আল্লাহ বলছেন ওয়াতুন নেশা সাদুকা দেহিন্না নেহলাতান, যখন বিয়ে করবে তোমার স্ত্রীকে জান ভরে মোহর দাও, তার লজ্জাস্থানের দাম দাও। ওয়াস্তাহলাল তুম, হালাল করে নাও ফুরুজা হন্না, তার লজ্জাস্থান মোহর দিয়ে হালাল করে নাও। মোহর যদি না দেন তা হালাল হবে ভাইজান? হবে না। আল্লাহু আকবার! এ তো গেলে একটা দিক, বিবাহ করবেন, বিবাহ পড়িয়ে দেওয়ার সময় শ্বশুর আব্বা ইজিন দিয়ে বিয়ে পড়িয়ে দেন। অন্দরমহলে উকিল সাক্ষী ব্যারিস্টার ফ্যারিস্টার যাওয়া হারাম, হারাম, হারাম। গোটা বিশ্ব থেকে একটা হাদিস দেখাতে পারবেন না। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মৌলভীরা পড়েছে কিন্তু মানে জানে, নাহলে কখনোই অন্দরমহলে পাঠাতে পারতো না। আল্লাহ রসুলের জামানায় নিজেই বিবাহ পড়ে দিচ্ছে, বড় বড় সাহাবাই কিরাম গেলেন, উকবা বিন হারেস দেখলেন বিয়ে হয়ে গেল, বুখারীর হাদিস। আল্লাহ আকবার! কটা দেখবেন এমনি করে বিবাহ ভাইজান, মোহর দিয়ে বিয়ে। তার বিবাহ হয়ে গেল, স্ত্রীকে বাড়ি নিয়ে আসলো, নিয়ে এসে বাসর ঘরে রাতে গিয়ে এবার আপনি যখন ঢুকবেন, কত সুন্দর হাদিসটা দেখেন, ঢুকে আপনি সালাম দিবেন, ওয়ারা জুলন দাখালা বাইতা হু বে সালামিন ফাওয়াজামিনুন আল্লাহ। আপনার বিবি আছে আর কেউ নাই, নির্জন একটা কক্ষে, বাসর ঘর মানে খুশির ঘর, আনন্দের ঘর। আজকে সেখানে বিবির নরম হাতে মুসাফা করবেন, মুসাফা করার পরে আপনি যা খাবার থাকবে রসগোল্লা তুলে বিবির মুখে দেন অর্ধেকটা। আপনি ব্যারিস্টার, কত বড় লাট সাহেব আপনি, আপনার বিবির কাদরি কাটা রসগোল্লা আপনি নিজে খান, গ্লাস তুলে দেন, আপনার বিবি অর্ধেকটা খাবে, আপনি অর্ধেকটা খাবেন, গ্লাসটা তুলে দেন, এমনি করে কাদরি কাটা খাবার আপনি খাবেন। আল্লাহ রসুল বললেন, খাবার দাওয়ার হয়ে গেল, কপালে হাত দেন, কপালে হাত দোয়া পড়েন। কারা কারা পড়েছেন একটু আমি দেখতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, কিন্তু হায় আল্লাহ, মেয়েদের কেন দোষ দিচ্ছেন ভাইজান? কপালে হাত দিয়ে দোয়াটা পড়েছেন? বাসর ঘরে রাতে কপালে হাত দেন, দিয়ে দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কত দামি দোয়া! আমি এর পদ্য বলছি দেখেন, এ যদি দোয়া পড়তে পারেন বিবির কপালেতে, কি অমূল্য বিবি হবে আপনার ঘরেতে, স্বামীকে গলার মালা করিয়া রাখিবে, স্বামী জান্তরে দেহ বিলাইয়া দিবে, এ মিষ্ট মিষ্ট হেসে কথা স্বামীর সঙ্গেতে, বাক্যালাপ করবে সদা নির্জন ঘরেতে, কি অমূল্য বিবি হবে ঘরে আপনার, এ যদি দোয়া পড়তে পারেন কপালে তাহার, গড়িয়া উঠিবে দেখুন সোনার সংসার, হকারদের সঙ্গে বিবি মাল না কিনিবে, হাটে ঘাটে মাঠে বিবি কভু না যাইবে, ঈদের রাতেতে বিবি স্বামীকে তাহার, এ কথা না বলিবে গো রাতের মাঝার, স্বামী জানাগামী কাল ঈদ
এ বাজারেতে যাব, নিজ চোখে কাপড় মোরা চয়েস করিব। স্বামী জান নিয়ে চলেন বড় বাজারেতে, কাপড় চয়েস করব নিজের চোখেতে। কভো বলিবে না বিবি স্বামীকে তাহার, যদি দোয়া পড়তে পারেন কপালে তাহার, যদি দোয়া পড়তে পারেন কপালে তাহার। এ গড়িয়া উঠিবে দেখুন সোনার সংসার। কে দোয়াটা পড়েছেন হাতটা তোলেন, যারা পড়েছি। কালেমা পড়া হয়নি, এ দোয়া পড়া হয়নি। একটা মৌলবীকে জিজ্ঞেস করে মনে মনে ছিল না গো, মনে ছিল না বিবিকে পেয়ে মনে ছিল না তোমার? ছি ছি ছি, মেয়েদের দোষ নাই, বানাতের ফারাগাত মেয়ে একটা হাই স্কুলের হেডমাস্টারের সঙ্গে বিয়ে হয়েছে, মানে হাই স্কুলের হেডমাস্টার পাঁচ অক্তের মুসলি আহল হাদিস, এবং বেচারা পাঁচ অক্ত নামাজ পড়ে, বড় বড় দাড়ি, দাড়ি ছাটেনি কাটেনি, এই জন্য ওর চরিত্র দেখে এই মেয়েটার বানাতের মেয়েটার বিয়ে দিয়েছে। অবশ্য মোটা অঙ্কের টাকা ও মোহর দিয়ে বিয়ে করেছে, বাসর ঘরে রাতে মানে আনন্দ করার জন্য তৈরি হচ্ছে। ধর স্ত্রী হাত ধরেছে, থামেন থামেন থামেন, আমার কপালে হাত দিন, এবার স্বামীর হাতটা কপালে ঠেকিয়ে বলছে দোয়া পড়েন, দোয়া জানি না যে সেই কথা, দোয়া জানেন না মানে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হওয়া খাইরামা জবাল তা আলাই ওয়া আউযুকা শাররা শাররামা জবাল তা আলাই, এই দোয়াটা আপনাকে পড়তে হবে। বলছে আমার জানা নাই, বলছে তবে আজকে মিলন হবে না, দোয়া মুখস্থ করে এসে তারপর হবে না, হবে না, যান চলে যান। অপমান হয়েছে হাই স্কুল হেডমাস্টার, আহ কী সর্বনাশ, লাইফটাই নষ্ট করেছে আমি, আমার স্ত্রী এত বড় অপমান করলো, খুবই লজ্জিত। দে বলে লজ্জা করে না, আমি লিখে দিচ্ছি, লিখে দিল ব্রিলিয়ান্ট মাস্টার, ও মুখস্থ করে পরের রাতে এসছে, এবার আনন্দ হবে। বলছে দোয়াটা আমাকে বলে দেন, দোয়াটা একবার বলেছে যে জায়গায় ভুল গেছে শিখিয়ে দিয়েছে। দে বলে কপালে হাত দেন, কপালে হাত দিয়ে দোয়াটা পড়িয়ে নিয়ে তারপর স্বামী স্ত্রী মিলনের দোয়া পড়িয়ে তারপর মিলন হয়েছে। এইরকম যোগ্য মানে আলেমা যদি একটা নারী হয় স্বামীরা সঠিক পথে আসবে। আজকে আমাদের কোনো ব্যাপার না এগুলো, আল্লাহ আকবার। কফ লোকমা তোলে দেন বিবির মুখেতে, তারপরে খান আপনি নিজের গালেতে, খবরদার হুঁশিয়ার বলি বার বার, কাদরি কাটা খাবার খাবেন মুখেতে আপনার। এগুলো আমাদের হয় না ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়নি, রাগ করেন না। এই জন্য বিবিরা আজকে হাটে ঘাটে মাঠে যাচ্ছে, আসুন আমি আপনাদের চেহারা দিকে ভালো লাগছে না আমাকে, ভাই একটু তকবীর দেন, লিল্লাহি তাকবীর, একটু জমে বসেন না ভাইজান, চলে তো যাবেন, একটু বসেন, আল্লাহর রাস্তায় একটু বসেন, কিছুক্ষণ বসেন, আমি নিজেই ছেড়ে দেব, আপনাদের কষ্ট দেব না। আসুন যে কথাটা বলছিলাম, যে বিবাহের এই প্রসঙ্গটা কত মজার, মেয়েদের দোষ দিলে হবে না। আল্লাহর কোরআন এই দেখুন, দেখুন একবার দেখলেন কোরআনটা, প্রচুর তর্জমা কোরআন বেরিয়েছে ভাইজান, যদি আপনি এই কোরআনটা পড়তে পারেন, এর দাম কত ভাই, শুধু কি তাই, সুরা নেশাটা খুলুন, কত দামি জিনিস, সুরা নেশা খুলে আপনি পড়বেন কত মজা লাগবে। 34 নম্বর আয়াত একটু সবর করেন, মেয়েদের যে অপরাধ নয় সেটা প্রমাণ করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ এই অথেন্টিক সেন্টেন্সটা সঠিকভাবে মূল্যায়ন হয় না, এটাই প্রমাণ করছি আমি। আসুন আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বে বিমা হাফিজা খুবই দামি আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দান করেছি, কত দামি কথা, আল্লাহু আকবার। পুরুষ একটা হাকিম মেয়েকে পরিচালনা করবে, এই জন্য পুরুষের দাম নারীদের চাইতে অনেক অনেক গুণে বেশি আল্লাহ দিয়েছেন। কেন বেশি দিয়েছেন ভাইজান আপনি কি জানেন? মনে করছেন কত আনন্দের কথা, মেয়েদের উপরে প্রাধান্য আমাদের না, শুনুন এবার। ওহ আল্লাহ তাআলা বলছেন, বিমান ফাকু মিন আমওয়ালিহিম, ও পুরুষেরা বিবাহ থেকে শুরু করে আজীবন মৃত্যু পর্যন্ত তুমি বিবির জন্য খরচা করবে, মোহর থেকে শুরু করে সারা জীবন খরচা করবে, বিবি তোমার জন্য খরচা করবে না। এই আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণ, সরকারি চাকরি যেখানে
মেয়েদের পর্দার গর্দা উঠবে, সেখানে সরকারি চাকরি টোটালি হারাম। আপনি কাপুরুষ স্বামী যে আপনার স্ত্রীকে চাকরি করাচ্ছেন, যদি কোনো চাকরি করে আজকে ছাড়িয়ে নেন, মোটা অঙ্কের টাকার দরকার নাই, টাকার মুখে লাথি মেরে দিয়ে পরকাল চিন্তা করে আপনার স্ত্রীর চাকরি ছাড়িয়ে দেন, ক্যান্সেল করে দেন চাকরি, বাড়ি নিয়ে আসেন, আপনি রাত দিন মাঠে খেটে আপনার বিবিকে খাওয়ান, এটাই হচ্ছে সবচাইতে বড় আনন্দদায়ক। সুতরাং বিবিরা চাকরি বাকরি করবে না, যেখানে নিরাপদ চাকরি করতে পারে, যে জায়গায় নিরাপদ, মেয়েরাই শুধু মানে ক্লাস করে, মেয়ে ছাড়া কেউ নাই, বেতন মেয়েরাই দেয়, এইরকম নিরাপদ হলে চাকরি করলে কোনো অসুবিধা নাই। কিন্তু যে সরকারি প্রতিষ্ঠানে মেয়ে ছেলে বেটা ছেলে সব মিলেমিশে চাকরি করছে, এটা টোটালি হারাম, আজ থেকে এটা করবেন না। আসুন, আপনায় খরচা করতে হবে ভাইজান, তবে আপনি 5 লাখ টাকা মোহর দিয়েছেন, হয়তো আপনার বিবি মনে মনে করলো যে আমার স্বামী বিজনেস করতে গিয়ে ফেঁসে গেছে, তো 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা স্বামীকে দিই, স্বামীজান বিজনেস করুন, এটা অবশ্যই জায়েজ, খুশি হয়ে টাকা দিলে জায়েজ, বাই প্রেশার আপনি কেড়ে নিতে পারবেন না। আজকে অনেক পিশাচ, বাপ গলার একটা হার দিয়েছে, ও তো দিতে পারেনি, হতভাগা, হারটা জবরদস্ত, ই হতভাগা জামাইটা ছিনিয়ে নিয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের দেশে এই কেস নাই, আমাদের দেশে আছে, গোয়ার গোবিন্দ অনেক মানুষ জবরদস্ত মেয়েটাকে মেরে ধরে সেই হার ফার কানের দুল ফুল সব কেড়ে নিয়েছে, নিয়ে বিক্রি করে মদ ফদ খেয়ে একার। আস্তাগুলো জোরে বলেন ভাইজান, এ কত বড় অপরাধ, মেয়েদের অপরাধ নয়, আমরা বলছি আসুন, সঠিক মূল্যায়ন করতে পারছি না ভাইজান। আপনি কেমন করে মূল্যায়ন করবেন? আল্লাহ তাআলা বলছেন, বামা আনফাকু মিন আমওয়ালিহিম, ও পুরুষেরা আ বিবাহের পর থেকে নিয়ে তোমার বিবির জন্য রাজ আজীবন খরচা করবে, বিবি তোমার জন্য একটা পয়সা খরচা করবে না। আল্লাতি তাখাফুন আনুসফাসসালিহাত কানিতাদুন, আল্লাহ এবার বলছেন, ও মেয়েরা যখন তোমার স্বামী তোমাকে ভরণ পোষণ করে সব খাদ্য দিচ্ছে, কত সুন্দর যত্ন করছে, আনন্দ দিচ্ছে তোমাকে, আর তোমার স্বামী এত ভালো আল্লাহওয়ালা পরেশগার, তোমার সঙ্গে সুন্দর সম্পর্ক, ও মেয়েরা ফাসসালিহাত কানিতাদুন হাফিজাতুন লিল গায়ব, স্বামীর অ্যাবসেন্টে তুমি অবশ্যই তোমার বিবিকে, আল্লাহ তাআলা বলছেন, এই মহিলা তোমার স্বামীকে তোমার স্বামীর অ্যাবসেন্টে তুমি আনন্দ দান করবে, খবরদার স্বামী ছাড়া অন্য কেউ তোমার মুখখানা দেখবে না, সতর্কতা অবলম্বন করো। ফাসসালিহাত কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটাকে গাইড করবে, যে মেয়েরা স্বামী সোহাগিনী, স্বামীর মুখপান তাকিয়ে থাকবে, বাড়িতে কাউকে আসতে দেবে না। একটা যুদ্ধের সুন্দর ঘটনা ছিল, মানে লোক ভেঙে না গেলে আমি বলতাম, কিন্তু আজকে ক্ষমা করুন ভাইজান, খুবই আমি দুর্ভাগ্য, আমি আগেই বলেছি আজকে বক্তব্য হবে না। তো কথা হচ্ছে কি, এখানে আল্লাহ তাআলা বলছেন, মেয়েরা যে স্বামী তোমাকে সব কিছু দিচ্ছে, তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখছে, খবরদার স্বামীর নাফরমানি করো না। যেমন জালসা শুনিতে আসলেন জগন্নাথপুরেতে, বড় বড় রসগোল্লা রাস্তার বিচেতে, খেতে মন চাহিয়াছে দেখুন আপনার, এ টাকা দিয়ে কিনে নেন বলি বারবার, রসগোল্লা নিয়ে এসে জালসার মাঝেতে, জালসা শোনেন আপনি খুশি ও মনেতে, খবরদার হুঁশিয়ার রসগোল্লা না খাইবে, জালসার শেষে তুমি বাড়িতে যাইবে, গভীর রাত হয়ে গেছে যাইতে তোমার, এ সালাম কালাম করেন ঘরে আপনার, সালামের উত্তর নাই বিবি আপনার, এ অঘরে ঘুমাই দেখুন বিছানাই তোমার, ঘুমিয়ে আছি বিছানাতে বিবি, গায়ে টাচ করেন চুপ করে, প্রিয়তমা প্রিয়তমা অর্ধাঙ্গিনী বিবি রে আমার, স্বামী আসি আছে দেখো ঘরেতে তোমার, উঠে যাও উঠে যাও বলি বারবার, এ আনন্দ দানিব আমি উপরে তোমার, আস্তে করে মিষ্টি করে ডাকবেন প্রিয়তমা, একটু উঠুকো উঠুকো মিষ্টি করে ডাকবে, টিবল হতে পানি টেবে বিবির হাতে দিবে, হাত মুখ বিবি জান ধোত করে নিবে,
রুমাল দিয়ে মুখ তার এ মোছাইয়া দিবে, এ মোছানোর পরে রসগোল্লা মুখেতে তুলিবে। ওয়াইজা লুকমাতান ওয়াহেদা ফি ফামে আজওয়াজিকে ফাওসা দেখা তন, যতবার লুকমা তুলে দিবে বিবির গালেতে তত নেকি লিখা হবে আমল নামাতে। খাইতে বসেছেন দুপুর বেলায় ভাত স্বামী স্ত্রী মিলিয়া জুলিয়া, এ উভয়েতে খাইতেছেন আনন্দ করিয়া, ভালো গোস্ত ভাতের মধ্যে রেখে বিবি আপনার এ গালে তুলে দেন আপনি বলি বারবার। ভালো কলিজা একটু ছানার মাংসটা যেটা খেতে খুবই সুস্বাদু ওইটা ভাতের মধ্যে ভরে বিবি একটু মুখটা খোলো তো গো, একটু মুখে তুলে দেবেন। আল্লাহু আকবার। এ বিবি যখন মুখ খুলবে আপনার কাছে দে, তাড়াতাড়ি দিয়ে দিবেন মুখ বিবির মুখেতে, আনন্দ হইবে কত অবাক ব্যাপার, এ জমে যাবে জমে যাবে নেকির পাহাড়। এর চাইতে আনন্দ কিছু আছে? মা আয়েশা বলছেন, ওয়ান আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কাব্বালা বাজানে সাইহি সুম্মা খারাজাল সালাত ওয়ালাম ইয়াতাওয়াজ্জা। মা আয়েশা বলছেন, আসিতেন প্রিয় নবী ওজোর হালাতে, দিতেন চুম্বন তিনি বিবিদুর গালেতে, নির্জনে পাইয়া নবী বিবিকে তাহার এ আনন্দ চুম্বন দিনে নির্জনেতে তার, চুমা দিয়ে পুনরায় নামাজ পড়িত অলামিয়াতজ্জা, নতুন করিয়া নবী ওজু না করিত, এত ভালোবাসা দিতেন সদা সর্বদাই, এই মতো করিতেন নবী মুস্তফা। আপনি চুমো দিয়েছেন বিবিকে? হ্যাঁ, এমনি চুমো প্রচুর দিয়েছেন, হারাম বিড়ি খেয়ে ওগুলো নয়। আপনাদের সে বিড়ি খায় না, রাগ করেন না ভাইজান, খবরদার। যদি আপনি বিড়ি খান আপনি বেঈমান হয়ে যাবেন, কারণ বিবাহের সময় কি বলেছেন, প্রিয়তমা ওয়াস্তা হালাল তুম ফুরু যাহন না বে কালেমাতিল্লা, আপনি তার লজ্জাস্থান হালাল করেছেন মোহরের মাধ্যমে। আর কি বলেছেন, তোমাকে আমানত দিয়ে শান্তি দেওয়ার জন্য বিবাহ করলাম, জীবনে অশান্তি হতে দেব না, বিড়ে যদি খান অশান্তির দাবানল দাও দাও করে জ্বলবে, যৌন সেক্স মেটাতে পারবেন না, যার জন্য স্বামী স্ত্রী মিলন বন্ধন আল্লাহ হালাল করেছে সেটাকে আপনি নষ্ট করছেন ভাইজান, এটা চলবে না, চেষ্টা করতে হবে। বিবিকে কেমন করে ট্যাকিল করবেন আর একটু এগিয়ে যাই। আল্লাহ তালা বলছেন, হতে পারে এর মধ্যে অনেক বিবি হয়তো মানে একটু অন্য টাইপের হতে পারে, স্বামীকে ভালোবাসে সব কিছু কিন্তু গল্প করতে ভালোবাসে, আল্লাহ তি তাকা ফোন আনো সোজা হন না, ভয় লাগছে বিবি হয়তো বাড়ির বাইরে চলে যাবে কার সঙ্গে গল্প করবে এরকম মনে হচ্ছে। প্রথম ট্যাবলেটটা আমি আপনাদের, তিনটে ট্যাবলেট খাওয়াবেন, প্রথম ট্যাবলেটটা কি? আল্লাহ বলছেন, এই পুরুষেরা ভালো করে শোনো, ফজরের নামাজ পড়বেন, বিবিকে ডাকবেন, যেমন আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে গায়ে হাত দিয়ে গায়ে হাত বলে ডাকবেন, যদি মিলন হয়ে যায় রাতের বেলাতে এ গরম পানি করবেন আপনি নিজের হাতেতে, বিবিকে বলবেন না গরম পানি করতে, খবরদার, নিজে গরম পানি করে বিবিকে ডাকবেন, এক জায়গায় বসবেন, আসুন সেই মুসলিমের হাদিস, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিতেন মহানবী আমারও ঘরেতে, কভু মিলন দিতেন তিনি রাতের বেলাতে, কিছুক্ষণ পরে নবী এ জাগিয়া উঠিত, এ গায়ে হাত দিয়ে নবী ধীরেতে ডাকিত, ওঠো ওঠো আয়েশা তুমি বলি বারবার, গোসল করিয়া নিব রাতের মাঝার। প্রিয় তোমার একটু উঠো গো, গোসল করে নেবো, বিবি আয়েশা উঠে পড়তেন, গোসলের পানি ঠিক হয়ে গেল। মা আয়েশা বলছেন, আল্লাহ রসুল এত আনন্দ করতেন, দায় আয়েশা কভু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে, ঢালিতেন পানি আপে নিজের মাথাতে। আল্লাহ বলতেন, আয়েশা আমাকে দাও, কাড়াকাড়ি করে মানে পাত্রটা কেড়ে নিতেন। আয়েশা বলছেন, দা ইয়া রাসূলুল্লাহ, কভু কেড়ে নিতাম পাত্র নবীর হাত হতে, ঢালিতাম পানি আমি নিজের বদনেতে, কাড়াকাড়ি করে মোরা গোসল করিতাম, মিলন বাদেতে কত শান্তি পেতাম। সেই হাদিস, আল্লাহু আকবার। একসঙ্গে বসেছেন স্বামী স্ত্রী, উজু করলেন ফার্স্টে লজ্জাস্থান, ভালো করে ধৌত করলেন বাম হাতে সাবান টাবান দিয়ে, বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী উজু করছেন পৃথক পৃথক,
উজু উজু হয়ে গেল। দিয়ে এবার গায়ে পানি ঢালছেন, মাথায় ভালো করে চুলগুলো মানে ধৌত করলেন উজু হওয়ার পরে, তারপর আপনি গায়ে ভালো করে পানি দিলেন, তারপর সাবান মাখবেন। তো স্ত্রী যদি মনে করে বিবি যে আমার স্বামী তো পিঠে হাত পাচ্ছে না, তো স্ত্রী স্বামীর পিঠে ভালো করে সাবান মাখিয়ে গামছা দিয়ে রগড়িয়ে দেবে, সুন্দর করে শাড়ি দিয়ে রগড়িয়ে দেবে, উজু ভাঙবে না ভাঙবে না। আপনার বিবির পিঠটা আপনিও রগড়িয়ে দেবেন সুন্দর করে সাবান দিয়ে। কত মজা, এগুলো কত আনন্দ, সব নাকি আল্লাহ একবার রগড়িয়ে দিয়ে সুন্দর করে গোসল করে বিবিকে দিয়ে, তারপরে গামছা টামছা দিয়ে মাথাটা মুছে একসঙ্গে তো নামাজ পড়ার চেষ্টা করবেন, এটা সবচেয়ে আনন্দ আল্লাহ একবার। আল্লাহ রসুল বললেন, আল্লাতি তাখাফুনা সুজাহুন্না ফায়জুহুন্না, ভয় লাগছে তোমাকে যে আমার বিবি বাড়ি থেকে পালিয়ে যাবে। তো কী করবেন, প্রাথমিক স্তরে আপনি বিবিকে বসান কোথায়, ফজর নামাজ পড়ে কোরআনটা পড়ান, কোরআনে আয়াতের মানে জানা নাই তো কী করবেন। আমি যে বই লিখেছি তিনখানা বই অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা গর্ব করছি না, আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমেই রয়েছে জান্নাতের পথ, মাত্র 50 টাকা দাম বইটা, পড়লে আপনার আভ্যন্তরীণ ভিতরের অনেক জিনিস প্রকাশ পেয়ে যাবে। কলেজের প্রিন্সিপাল পড়লেও বুঝতে পারবে কতটা ভুল ছিল, ও ব্যারিস্টার পড়লেও কত ভুল ছিল বুঝতে পারবে। তার একটা কথা বলছি, আপনারা নিশ্চয়ই জানেন আলিগড় ইউনিভার্সিটি যিনি প্রতিষ্ঠা করেন তার নাম কি, স্যার সৈয়দ আহমদ রেহানা বলেন, চলে যান না হয়ে গেছে, আমি এবার শেষের দিকে যাচ্ছি। তো স্যার যতক্ষণ শুনে শোনাবো, স্যার সৈয়দ আহমদ তা উনি ইংরেজ কর্তৃক স্যার উপাধি পেয়েছেন, আর ইংরেজদের পাঁচাটা গোলাম ছিল সে আপনাদের জানা নাই, এত উচ্চ শিক্ষিত মানুষ, ওর শিক্ষা দীক্ষা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ আকবার। কিন্তু ইংরেজদের পাল্লাই পড়ে অন্যরকম হয়ে গিয়ে ব্রেন অন্যদিকে গিয়ে মানুষের চামড়ার খাল পড়েছিল, লাইফটা নষ্ট করেছে, বইটা না পড়লে বুঝতে পারবেন না। এরকম বহু মানুষ, ডক্টর তহা তিনি তহাসান এত উচ্চ শিক্ষিত, পিএইচডি করেছে কয়েকটা তিনি, কিন্তু লাস্ট জীবনে নাস্তিক হয়ে জগৎ থেকে চলে গেছে, মানুষ ছিল চামড়ার খাল পড়া। এই আভ্যন্তরীণ দিকগুলো আপনি প্রকাশ পেয়ে যাবে সবগুলো আমার এই বইটা পড়লে, আমি খুলে খুলে লিখে দিয়েছি ভাইজান। ফলে এই দার্স দেওয়ার জন্য আপনি বইটা বিবির কাছে বসে ফজরে নামাজ পড়ে দার্স দেবেন, প্রত্যেক দিন দার্স দেওয়া হয়ে গেল, যে কোনো একটা বই ধারাবাহিক দার্স দেন, দিয়ে আপনি বলবেন, স্ত্রীকে জিজ্ঞেস করবেন, বিবি কেন আপনার আয়ত্তে আসবে না, প্রিয়তমা আজ তো দার্স হয়ে গেল, তা তুমি বলো তো তোমার জন্য কী এমন নিয়ে আসো বাজার থেকে। বিবি বললো, স্বামী যান একটু লাল কুমড়ো নেবেন মানে আধ কেজি, আর একটু পুঁই শাক নেবেন 500 গ্রাম, একসঙ্গে রান্না হবে শাক কুমড়ো, ঠিক আছে। আর কী নেবো, উচ্ছে নেবেন ভাজা করে খাবো, আর কী নেবো, ঢেঁড়স, ঢেঁড়স বুঝছেন, ভেন্ডি, হ্যাঁ এটা নেবেন আপনি 250, ভাজা করে খাবো, আর কী নেবো। বিবিকে জিজ্ঞেস করবেন, বিবি বলবে, স্বামী যান 500 গ্রাম গরুর গোস্ত নিয়েন, হ্যাঁ তো আপনাদের দেশে গরুর গোস্ত ফার্স্ট ক্লাস গোস্ত, এত সুবিধা আল্লাহ একবার, আমাদের দেশে ভালো গোস্ত পাওয়া যায় তাদের 200 টাকা কেজি। তো যাক, আল্লাহ আপনাদের আলো ভালো লাগুক, খুবই খুশি হয়েছি। তো 500 গ্রাম গরুর গোস্ত নেবেন, ঠিক আছে, আর এটাটা বললো, আর শশা টমেটো মাছ এটা নিয়ে আসবেন, ঠিক আছে। বলো বিবি, হ্যাঁ স্যালাদ করবো, তুমি এখানে থাকো আমি আসছি। স্বামী চলে গেল বাজারও করিতে, আদেশ দিল স্বামী দেখো নিজেরও বিবিকে, প্রিয়তমা অর্ধাঙ্গিনী বিবি রে আমার, এ তাড়াতাড়ি চলে আসবো নিকটে তোমার, খবরদার হুঁশিয়ার কোথা না যাইবে, আপন ঘরেতে তুমি অবস্থান করিবে। হুঁশিয়ারি দিয়ে বাজার চলে গেল, কিন্তু একটু বিয়ারা মেয়েটা কী করলো, দরজায় নক করে সালাম কালাম করিয়া, কেউ কোনো উত্তর পায় নাই অবাক হইয়া, সালাম কালাম করে নিজেরও বাড়িতে, উত্তর পেল না ও বিবির মুখ হতে। কি ব্যাপার, কোথায় গেল গো, অলিতে গলিতে খোঁজে এ বিবিকে তাহার, এ খুঁজিয়া না পেলো দেখো ঘরেরও মাঝার, এদিক ওদিক করে খুঁজিতে লাগিল, এ বিবির যে নাম ধরে ডাকিয়া ফেলিল, প্রিয়তমা জামিলা কোথা গেলে হাই, এ হয়রান হইয়া খোঁজে স্বামী যে তোমায়, কোথায় গিয়েছো গো তুমি, আহা এত খোঁজাখুঁজি করছি তাও দেখতে পাচ্ছি না কী ব্যাপার।
এ পাড়া ও পাড়া করে খুঁজিতে লাগিল, এ দক্ষিণ পাড়াতে শেষে চোখেতে দেখিল, কোনো এক নারী সঙ্গে এ মাসগুল গল্পেতে তাহার। এ দেখিয়া অবাক হলো অবাক ব্যাপার, ইশারা করিয়া ডাকে জামিলা আমার, তাড়াতাড়ি চলে এসো নিকটে আমার। লজ্জিত হয়ে যা হইয়া জামিলা ছুটিয়া আসিল, স্বামী জানের দুই হাত জড়িয়া ধরিল। স্বামী জান যাব না কভু এ বাড়ির বহর, এ ক্ষমা করে দেন আপনি বলি বারবার, স্বামীকে ভুল হয়ে গেছে আর যাব না, আপনি ক্ষমা করে দেন। ক্ষমা করে দিল, ঠিক আছে। আল্লাহ বলছেন ফায়েজু হন্না, মারধর করবে না, নসিহত করো বিবি পর্দার আড়ালে থাকবে, পর্দায় থাকবে, বাড়িতে বাড়ির বাইরে যাবে না, এটা আপনার নৈতিক কর্তব্য, নসিহত করবেন। ফায়েজু হন্না প্রথম ট্যাবলেট। আল্লাহু আকবার। একদিন নয়, দুদিন নয়, পালিয়ে আছেন কেন ভাইজান? কথা এটাই, একদিন দুদিন নয়। স্বামীদের কতটা দোষ দেখেন, বিবিদের দোষ থাকলেও স্বামী অপরাধী, মারা যাবে না এক কিল কোনোদিন, সামান লাইট টাচ করা যাবে না। আল্লাহ।